গুড মর্নিং ফ্রেন্ড, আজকে সকাল সকাল একদম তাড়াহুড়ো লাগছে মানে এক জায়গায় যাব বলতেছি, এক জায়গায় মানে মেয়েটার স্কুল থেকে পেপার দিছে, পেপারটা জমা দিতে যাব আমি আজকে, তার জন্য একটু তাড়াহুড়ো লাগছে। আর একখানে যাব বলে বলছি, মানে দরকারে দরকারে যাব, জায়গাতে যাব, এর জন্য তাড়াহুড়ো লাগছে। আজকে রান্নাও বসাই দিয়েছি, এদিকে মেয়ে পড়তেছে দেখতেই পেলে সবাই, দেখতেই পেলে অনেকটা আমার তাড়াহুড়ো লাগছে আজকে। রান্না বসাইছি, আজকে কি হয়েছে বলো না, এই যে মাছ বানাবো কিন্তু মাছ নাই, বাচ্চা থেকে এনে বানাবো, কিন্তু বর্তমানে আমি তরকারিটা বানাই খেয়ে দেব, নাহলে আসতে আমার দেরি হতে পারে। আনার পরে আমি ভাইকে তরকারির মধ্যে দিয়ে অল্প উতলাই দিব, তার ছাড়া উপায় নেই। মানে কেন বলো না, ঘরে যদি একজন এই লোক থাকে, মেয়ে লোক যদি একজন থাকে, তার এর ছাড়া উপায় নেই, হয় রান্নাবাড়া করতে লাগবো, না করলে তো হবে না, করে খেয়ে গেলে একটু নিদিন তো হয়, আর এই ধর না খালি মাছটা ভেজে দিয়ে দেবো টাকা মিলে। ঘরে মেয়ে কো বা বউ কো একদম থাকলে অনেক স্পিডও করতে হয়, তাড়াহুড়ো করতে হয়, কী বলে যেতে হয় করতে তো হবে সবাইকে। আমি এখানে বাঁধাকপিটা আগেই বানাই ফেলেছি, এখন আমি তরকারিটুক বানাবো, বানাই খেয়ে একটু তাড়াহুড়ো করে থাকবো। মশলাটা আগেই করে রাখছিলাম, দেখতেই পাইনি আমি, যদি মেয়েটার স্কুল যদি দেখাতে পারি তাহলে দেখাবো, যদি পারি, এখন তো সব বন্ধ হয়ে গেছে, আজকে খালি পেপারটা জমা দিতে যেন আসবে স্কুলে, আমি মানে খালি পেপারটা জমা দিয়ে ইয়ে করবো, যদি পারি দেখাবো, দেখতে থাকবো আমি রান্না থেকে। আর রান্নাঘরটা অনেক লেখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এমন তাড়াহুড়া করে করতেছি কাম, উপায় নেই, তাহলে জল করে দিলে আমি বস্তা পেটে নিয়েছি। পটল বাঁধাকপি খাও, বাপরে।
আমার অনেকটা কাজ আগে গেছে গা। আমি ঘর সব সাফা করে নিয়েছি, রান্নাঘরগুলি অনেকটা লেতরা হয়েছে দেখতেই পারছো। এখন আমি সাফা করে নিয়েছি, এর উপর একটু ঝাড়ু দিয়ে অন্য অন্য কাজটি করতে থাকবো, আপনারা দেখতে থাকেন। আমি এরকমটা ঝাড়ু দিয়ে নিয়ে একটু পোলাপান উৎপাদ করেছে, বাতাস দিতেছে এদিকে। সকালে ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু আবারও পড়াশোনা করে লেখরা অনেকটা হয়ে গেছে। এদিকে কাটা করে পেন্সিল কাটা করে অনেকটা কাজ আগে ঘরগুলি সকালবেলা ঝাড়ু দিয়েছিলাম, তাও আবার একবার ঝাড়ু দিলাম। পোলাপানটি বহুত উৎপাত করে কাটার করে ফেলে দিয়েছিল, তার জন্য দেখতে থাকুন। ফ্রেন্ড দেখতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে আমার, আজকে যাওয়ার কথা ছিল 10:30 সময়, আমি এখন 11টা বাজতেই চলেছে। আমি কাপড়টা পরে নিয়েছি, খালি এখন চুলটা আসলাবো, তারপরে বেরিয়ে যাবো। কয়েকটা বাসন নিয়ে আসতে ডাকতেছে, তার জন্য আমি দেখতে চলে গেলাম। এখন তো টাইমও নাই তো। এই পেপারটা আমি দিতে যাব স্কুলে। ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি ঘর থেকে বেরিয়ে পড়ছি যেতে জন্য। আমি স্কুলে গিয়ে দেখাতে যদি পারি তাহলে একটু দেখাবো ওর স্কুলটাকে, স্কুল গিয়ে। এটা অঞ্জুদের স্কুলের গেটটা দেখালাম। সামনে এখন যাইতেছি বাজারে যাব, কাগজটা জমা দেওয়া হয়ে গেছে গো, দোকানে গিয়ে দেখাবো যদি পারি। ¡Gracias!
Video call kore dekhai asu market kene ke mailebe market burita Hi, Kaka. স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে গেছিল গো আমার এখান থেকে আবার ওই স্কুলটা দেখাইলাম কেমন হয়েছে তো কইতে পারি না কমেন্টে জানাবেন স্কুলটা অনেক জঙ্গল হয়েছে অনেক দিন বন্ধ তার জন্য জঙ্গল ঘাস পুষ্ট হবে এটা আবার মাসখানেক খালি আজকে খুলেছে যে খালি কাগজগুলি জমা নিতে লাগার জন্য কাগজটা দিয়ে এসে বাজার টুকে মাছ বাজার টুক আমার হাজবেন্ড একটু ব্লক করেছে ওই জায়গাটা দেখাইছে হারমুদিটা কেমন মাছ বাজারগুলি এসে পরে ঘরে আবার রান্না এগুলি মাছ মাছ ভাজা করতে অনেক দেরি হয়েছে আমি দা খাইয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন মাত্র রেস্ট করতে বললাম ভাবলাম আপনাদের সাথেও একটু কথা বলে নিই তারপরে এখন আবারও তিনটার দিকে বেরিয়ে যাব আমারও দিকে স্টেশনের কাছাকাছি যাবো আমি গোহারমতি স্টেশনের কাছাকাছি যাব একটু দরকারে যাব যদি ওই জায়গাটা একটু ব্লক করতে পারি তাহলে দেখাবো ব্লক করে আপনারা দেখতে থাকুন আমার ব্লগটাকে
হ্যালো ফ্রেন্ড, আমি এক জায়গায় যাব বলে বলেছিলাম, ওই জায়গাটা আমি গেছি কিন্তু আমি ব্লগ করতে পারিনি, তার জন্য কিছু নিয়েন না। দেখাতে ইচ্ছা ছিল কিন্তু ওই জায়গাটা দেখাইতে মানা করে দিয়েছে, তার জন্য দেখাইতে পারলাম না ওই জায়গাটা। আর আমার আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়েছে, পরে আর ব্লগ করতে পারিনি, সন্ধ্যা হয়েছে তার জন্য। তো আজকে এখন দেখতেই পারছেন অল্প অন্ধকার হয়েছে সন্ধ্যা সন্ধ্যায়, আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। আর যারা যারা আমার ব্লগটাকে দেখতে আসো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। যারা যারা নতুন দেখতেছেন আপনাকে লাইকটা দেওয়া হইতেছে না কিন্তু লাইকটা দিন আমার ব্লগটাকে। আর আজকের জন্য ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।